হরে কৃষ্ণ নমস্কার আমি অ্যাস্ট্রোলজার সুকান্ত মান্না বৃশ্চিক রাশি মাসিক রাশিফল উপস্থাপন করবো বৃশ্চিক রাশি আপনারা জানতে পারবেন আগস্ট মাস দু সাল আপনাদের কেমন যাবে কর্ম যখন থাকে না তখন হায় হায় আর যখন কর্মের চাপ থাকে তখন টা টা বাই বাই হ্যাঁ এইরকম কিন্তু দেখা যায় যাদের কর্ম নেই বা কর্ম চলে গেছে মনের মধ্যে চিন্তা আপনা থাকে একটি কর্ম কবে পাবো কবে পাবো আর যারা কর্মের মধ্যে আছেন কর্মের চাপ যথেষ্ট আছে মনে হয় কয়েকটা দিন ছুটি পেলে বা নিষ্কৃতি পেলে ভালো হতো তা বিশ্বিক রাশির যদি আপনি হয়ে থাকেন এই মাসে চাপ সামলানো মুশকিল একটু চাপ থাকবে সেটি কর্মের দিক থেকে হতে পারে পরিবারের দিক থেকে হতে পারে নানান দিক থেকে একটু চাপে থাকবেন বিশেষ করে আপনি বুঝতে পারবেন এই চাপটা যদি পরিবারের একমাত্র আপনি সন্তান হয়ে থাকেন পুরুষ বা মহিলা আপনি যাই হন না কেন এই মাসে বিভিন্ন রকম চাপ কিন্তু আপনাকে সামলাতে হবে সেটা আপনার ইনকামের ক্ষেত্রের দিকে হতে পারে পারিবারিক দিক থেকে হতে পারে একটু চাপে আপনারা কিন্তু থাকবেন কোন দিকে আপনি মাথা রাখবেন কি করবেন একটু কিন্তু মনের মধ্যে ব্যতিব্রস্ত হয়ে উঠবেন এই মাসে আরও এই বিষয়ে আলোচনা করব শরীর স্বাস্থ্যটা জেনে নিন শরীর স্বাস্থ্য আপনাদের ভালো তবে একটু মানসিকভাবে বিপর্যস্ত থাকবেন পড়াশোনার দিক থেকে বলতে হলে যেহেতু পঞ্চম স্থানে দীর্ঘদিন ধরে রাহু এবং পঞ্চমপতি সপ্তম স্থানে অবস্থান করে আছে এই মাসে আপনাদের পড়াশোনার দিক থেকে যারা উচ্চ শিক্ষা ক্ষেত্রে আছেন আপনাদের দিক থেকে খুব একটা খারাপ নয় শিক্ষা ক্ষেত্রে আপনাদের ভালো সুযোগ পাবেন আপনারা শিক্ষা ক্ষেত্রে একটু মনোযোগ আপনাকে আনতে হবে যারা পড়াশোনার মধ্যে আছেন ভালোবাসার সম্পর্ক ভালো তবুও আপনার মনের মধ্যে আপনি যাকে ভালোবাসেন সঙ্গী অথবা সঙ্গিনীকে সাথিয়ে কে বিশ্বাস করা যায় না মনের মধ্যে কিন্তু এরকম থাকবে আপনাদের একটু অবিশ্বাস কিন্তু মনের মধ্যে থেকেই যাবে যারা বিবাহিত আছেন আপনাদের সম্পর্ক সম্পর্ক ভালো এই মাসে আপনাদের সম্পর্ক খুব একটা খারাপ নয় তবে যদি আপনি বড় ফ্যামিলির মধ্যে থাকেন সেক্ষেত্রে পরিবারের মধ্যে ছোটোখাটো সমস্যা যেগুলো হতে পারে সেগুলো কিন্তু সামলানো মুশকিল হয়ে যাবে এই মাসে পারিবারিক কোনো রকম সমস্যা মধ্যে যদি আপনি বিবাহিত আছেন সেক্ষেত্রে একটু সমস্যা বৃদ্ধি হতে পারে তা নাহলে আপনাদের সম্পর্ক খুব একটা খারাপ নয় বিজনেস যারা করেন বিজনেস ক্ষেত্র ভালো বিজনেস ক্ষেত্র থেকে আর্থিক শ্রীবৃদ্ধি আপনি আশা রাখতে পারেন যে কোনো ধর বিজনেস করুন না কেন ডেলি বেসিস বা কোনো রকম মেশিনারি ইকুইপমেন্ট নিয়ে করছেন সেখানেও কিন্তু আপনাদের বিজনেস ক্ষেত্র ভালো প্রাপ্তি আছে এবং কর্মের দিক থেকে বলতে হলে কর্মের দিকে খুব একটা খারাপ নয় কর্মস্থানে বুধ শুক্র কিন্তু অবস্থান করে থাকবে মাসের সতেরো তারিখে আপনার দশম স্থানে রবি প্রবেশ করবে এবং বাইশ তারিখে বুধ পশ্চাৎগামী হয়ে আপনার ভাগ্যস্থানে পশ্চাদগামী হয়ে থাকবে তাই কর্মের দিক থেকে খুব একটা খারাপ নয় কর্মের জন্য অবশ্যই চেষ্টা রাখবেন পরিবারের মধ্যেও যারা কিছু করতে চাইছেন সেটিও কিন্তু করতে পারেন যারা অনেক দিন থেকে কোথাও কিছু শিখেছেন শিক্ষা হিসাবে পরিবারের মধ্যে করতে চাইছেন সেটিও কিন্তু করতে পারেন এই মাসে গ্রহের যে অবস্থান ভাগ্যের দিক থেকে বলতে হলে সতেরো তারিখ পর্যন্ত রবি থাকবে আপনার ভাগ্যস্থানে দশম্পতি রবি তাই ভাগ্যের দিক থেকে খুব একটা কিন্তু খারাপ দেখাচ্ছে না ভাগ্যের দিক থেকে ভালো ধরে নিয়ে আপনি চলতে পারেন তবে একটু আপনি কিন্তু ডিস্টার্ব বা বিপর্যস্ত থাকবেন নানান ধরনের চাপ কিন্তু আপনাকে সামলাতে হবে এই মাসে আর্থিক দিকটাও কিন্তু খারাপ নয় বিজনেস ক্ষেত্র থেকে আর্থিক শ্রীবৃদ্ধি বৈবাহিক সূত্র থেকে আর্থিক শ্রীবৃদ্ধি বিভিন্ন উৎস থেকে আপনাদের আর্থিক শ্রীবৃদ্ধি বলা যেতে পারে দেবগুরু বৃহস্পতি আপনার পঞ্চমপতি এবং দ্বিতীয় স্থানের অধিপতি গ্রহ দীর্ঘদিন ধরে আপনার সপ্তম স্থানে অবস্থান করে আছে দৃষ্টিগুলো যেগুলি দিচ্ছে সেগুলো কিন্তু যথেষ্ট ভালো আপনার সাফল্য স্থানে দৃষ্টি আপনার রাশিতে এবং আপনার তৃতীয় স্থানে থাকছে এই মাসে আপনারা যারা বিজনেস করেন বিজনেস ক্ষেত্র থেকে নতুন কিছু করতে চাইছেন সাইডে কিছু করতে চাইছেন সে যোগটা কিন্তু আপনাদের আছে বিশেষ ক্ষেত্রের মধ্যে আপনি স্যাটিসফাই হবেন বিশেষ করে আপনারা যারা টেকনিক্যাল কিছু করেন সেক্ষেত্রে কিন্তু আপনি সব প্রফেশনালে যথেষ্ট আপনাদের ভালো বলা যেতে পারে এই মাসে গ্রহের যাশিত অবস্থা এবং এই মাসে আপনি যদি বিবাহিত হয়ে থাকেন আপনার পার্টনার যদি কোনো কর্মক্ষেত্রের মধ্যে থাকেন সেখানেও কিন্তু ইতিবাচক দিক আপনি ধরে নিয়ে চলতে পারেন অর্থাৎ সেই কর্মক্ষেত্রের মধ্যে যিনি আপনার পার্টনার আছেন সেখানেও কিন্তু আপনার পার্টনার ভালো কিছু করবে আপনি ধরে নিয়ে চলতে পারেন এই মাসে এই মাসে আপনারা অপরচুনিটি পাবেন বিভিন্ন ক্ষেত্র থেকে বিভিন্ন উৎস থেকে যা বিশেষ করে যারা বিজনেস করেন সেখানেও কিন্তু আপনাদের নতুন কিছু আপনারা এই মাসে করতে চলেছেন বা অন্য কো আপনি যেখান থেকে পণ্য নেন চেঞ্জ করতে দেখা যাবে নতুন কারোর কাছ থেকে নিতে দেখা যাবে একটি রিলেশান তৈরি করতে দেখা যাবে যারা আপনারা অবিবাহিত বিবাহের জন্য চেষ্টা রাখছেন এই মাসে অবশ্যই চেষ্টা বাড়িয়ে দেবেন গ্রহের যা অবস্থান মঙ্গল থাকছে এই সপ্তম ঘরে মঙ্গল এখান থেকে দৃষ্টি আপনার দশম আপনার রাশিতে এবং আপনার দ্বিতীয় স্থানে থাকছে মঙ্গল আপনার রাশির অধিপতি গ্রহ এবং ষষ্ঠ স্থানের অধিপতি গ্রহ কর্মস্থানের মধ্যে অবশ্যই ফোকাস থাকবে দ্বিতীয় কোনোরকম চিন্তাভাবনা বিজনেস করতে করতে কিছু করা যায় কি এরকম এই চিন্তাভাবনাও মনের মধ্যে আপনার থাকবে রাহু দীর্ঘদিন ধরে অবস্থান করে আছে আপনার পঞ্চম স্থানে মনের মধ্যে কিছু কিছু ইচ্ছার চাহিদা যথেষ্ট বৃদ্ধি পাবে এই মাসে এবং এই মাসে কোনো কিছু ক্ষেত্রে আপনি মনোনিবেশ করলে সেই সমস্ত ক্ষেত্রে যথেষ্ট অগ্রগতি রাখবেন এবং যে কর্ম করছেন সেই কর্মটাকে অবশ্যই প্রাধান্য দিয়ে অন্য কোনো ক্ষেত্রে চেষ্টা রাখবেন অর্থাৎ যেখান থেকে কিছু আপনার আর্থিক উৎস আসছে সেটি কম হোক সেই বিষয়টার মধ্যে ফোকাস রেখে তারপরে অন্যত্র অবশ্যই আপনার চেষ্টা রাখবেন কারণ এই যে আপনার পূর্বেই বললাম একটু চাপে থাকবেন কেন থাকবেন কেন আপনার রাশিতে ভালো করে বজার চেষ্টা রাখুন রাশিতে অনেকগুলি গ্রহের দৃষ্টি থাকছে সপ্তম স্থানে বৃহস্পতি মঙ্গল অবস্থান করে দৃষ্টি দিচ্ছে পঞ্চম স্থানে রাহু অবস্থান করে দৃষ্টি দিচ্ছে এবং চতুর্থ স্থানে শনি গ্রহ অবস্থান করে দৃষ্টি দিচ্ছে অতএব এতগুলি গ্রহের দৃষ্টি আপনার রাশিতে যার ফলে বিভিন্ন দিকে একটু কিন্তু চিন্তাগ্রস্ত ব্যথিগ্রস্ত থাকবেন সেটি পরিবারের দিক থেকে হতে পারে বিজনেসের দিক থেকে হতে পারে বিবাহিত জীবনে হতে পারে একটু চিন্তা মনের মধ্যে অবশ্যই থাকবে এবং আপনারা যারা কোনো রকমভাবে নতুন ঘর কিছু করবেন ভাবছেন সমস্যার মধ্যে পড়তে পারেন এই মাসে হ্যাঁ যারা নতুন ঘর কিছু করবেন ভাবছেন একটু সমস্যার মধ্যে পড়তে পারেন এই মাসে এই মাসে এই যে শনি অবস্থান করে আছে আপনার চতুর্থ স্থানে পারিবারিক বিষয়ে কিছু চিন্তা মনের মধ্যে অবশ্যই থাকছে দৃষ্টি আপনার ষষ্ঠ আপনার দশম এবং আপনার রাশিতে থাকছে যার ফলে এবং সতেরো তারিখে রবি কিন্তু আপনার দশম স্থানে প্রবেশ করবে অর্থাৎ শনি রবি একটি দৃষ্টি বিনিময় হচ্ছে যার ফলে আপনারা যারা পারিবারিক কোনো রকম কর্ম করেন অর্থাৎ পরিবারের মধ্যে করেন সেক্ষেত্রে যেমন একটু সমস্যা হতে পারে বা আপনি নতুন ঘর ভিতপস্তর স্থাপন করবেন একটু সমস্যা হতে পারে কারণ শনি এবং রবি সরাসরি কিন্তু দৃষ্টি বিনিময় হচ্ছে গ্রহের যা অবস্থান সেই অবস্থান অনুসারে আপনারা যারা নতুন করে বিজনেস শুরু করবেন ভাবছেন বিজনেস শুরু করতে পারেন ভাগ্যের দিকে কুলবি বললাম খুব একটা খারাপ নয় কর্মের মধ্যে আপনার যথেষ্ট ফোকাস থাকবে অর্থাৎ নিজের মধ্যে কিছু বিষয়ে সেলফ কনফিডেন্স অবশ্যই থাকবে পঁচিশ তারিখের শুক্র কিন্তু আপনার সাফল্য স্থানে প্রবেশ করবে এই মাসে গ্রহের যে অবস্থান বৃশ্চিক রাশি অন্যান্য গ্রহ যে অবস্থান করে আছে সমস্ত দিকটা বিচার বিশ্লেষণ করে দেখতে পাওয়া যাচ্ছে একটু কিন্তু টেনশন বা চিন্তাগ্রস্ত থাকবেন আপনি যাহাই কর্ম করুন না কেন এই ছিল বিশ্বিক রাশি আগস্ট মাস দু হাজার চব্বিশ সাল রাশিফল আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ